নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রতিবারের মতো আজও আরেকটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু সহশিক্ষক পদে নিয়োগ হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদে তো নিয়োগ প্রক্রিয়া চলছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আপনাদের কি যোগ্যতা লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আমি বলে দিচ্ছি ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো আপনাদের খালি যোগ্যতাটা কী কী লাগবে এবং লাস্ট ডেট কবে এবং আপনারা আবেদন করবেন কি করে যাবতীয় ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেখবেন ডান দিকে রেড কালারে সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তার পরেই দেখবেন যে ভেল চিহ্নটি ভেসে উঠেছে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিউজটি উঠে এসেছে রাইসের জীবিকা দিশে নামক একটি অনলাইন পোর্টালের মাধ্যমে যেখানে বলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার ও কোচবিহার পাঁচ স্কুলে চাকরি তো এখানে বলেছে পূর্ব মেদিনীপুর স্কুলে কোন স্কুলে চাকরি দেখে নিন এখানে বলেছে এক অক্টোবর দু থেকে উনিশ উনত্রিশেই মার্চ দু তারিখ পর্যন্ত ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে ফি ফিলো এম এম এ বিএড ও বিসি ও অ্যাসিস্ট্যান্ট টিচার চাই বায়োডাটা সহ দুই অক্টোবর দু তারিখের মধ্যে আবেদন করতে হবে এই ঠিকানাটায় তো বন্ধুরা আপনারা ঠিকানাটা দেখে নিন এই ঠিকানাটি যে স্কুলটি রয়েছে এখানে পূর্ব মেদিনীপুর সেই স্কুলে কিন্তু নিয়োগ হবে তো আপনারা অবশ্যই স্কুলে গিয়ে যোগাযোগ করে তবে আবেদন করবেন পশ্চিম মেদিনীপুর স্কুলে চাকরি বলেছে ডেপুটেশন ভ্যাকেন্সিতে ওয়ার্ক এডুকেশন গ্র্যাজুয়েট ও ও অ্যাসিস্ট্যান্ট টিচার চাই ট্রেড ট্রেড থাকলে অগ্রাধিকার পাবেন যাবতীয় প্রমাণপত্রটি সহ এক্সেড জেরোস তিন অক্টোবর দু হাজার আঠেরো তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন ঠিকানাটা কিন্তু আপনারা দেখে নিন এই আবেদন ঠিকানাটাই কিন্তু অবশ্যই আবেদন করতে হবে এখানে পশ্চিম মেদিনীপুরের যে স্কুলটিতে হবে সেই স্কুলের ঠিকানাটা দিয়েছে মোর সঙ্গে মোবাইল নাম্বারও দিয়েছে তো অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করে গিয়ে তারপরে আবেদন করবেন তো তারপরে দেখুন এখানে কী বলেছে আলিপুরদুয়ার স্কুলে চাকরি বলেছে চোদ্দোই মে দু হাজার উনিশ তারিখ পর্যন্ত লিয়েন ভ্যাকেন্সিতে বাংলায় এম এ অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই বিএড থাকলে দিকের পাবেন যাবতীয় প্রমাণপত্র দিয়ে তিন সেট জিরো সহ তিন অক্টোবর দু হাজার তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে যে ঠিকানাটা দিয়েছে এখানে আলিপুরদুয়ার স্কুলে সেই ঠিকানাটাই আপনি কিন্তু অবশ্যই যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিকের রয়েছেন তারা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে আবেদন করবেন তারপরে দেখে নিন কোচবিহার স্কুলে চাকরি এখানে বলেছে তিরিশ জুন দু হাজার উনিশ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকেন্সিতে কম্বিনেশনে জিওগ্রাফি সহ বিএড পাস অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী অ্যাসিস্ট্যান্ট টিচার চাই যাবতীয় প্রমাণপত্র দিয়ে সহ তিন অক্টোবর দু হাজার আঠেরো তারিখের মধ্যে আবেদন করতে হবে এখানে কোচবিহার স্কুলটি যে ঠিকানাটা দিয়েছে সেই ঠিকানাটায় গিয়ে কিন্তু অবশ্যই আপনারা আগে যোগাযোগ করে তবেই আবেদন করবেন তিরিশ জুন তারপরে বলেছে তিরিশ জুন দু হাজার উনিশ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকেন্সিতে কম্বিনেশন সহ ইংরেজি সহ বিএ পাস অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই ট্রেনিং থাকলেও অগ্রাধিকার পাবেন যাবতীয় প্রমাণপত্র দিয়ে সেট জিরো সহ তিন অক্টোবর দু তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এই ঠিকানাটাই দিয়েছে কোচবিহার যে স্কুলটির ঠিকানাটা দিয়েছে সেই স্কুলে গিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করে তবে আবেদন করবেন তো বন্ধুরা এই সব যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ হচ্ছে সহশিক্ষক পদে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করে এখানে যে চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে এক বছরের তো অবশ্যই আপনারা আবেদন করে বাড়িতে বসে না থেকে আপনারা এই ধরনের চাকরিগুলো করে রাখতে পারেন ভবিষ্যতে যখন আপনারা ট্রেড ট্রেড দেবেন এসএসসি এক্সামে কোয়ালিফাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে এই এক বছর যে আপনারা এখানে টিচার হবেন ডেপুটেশন ভ্যাকেন্সিতে তো আপনাদের একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে যেটা কিন্তু আপনাদের এখানে প্রচুর কাজে লাগবে তো আশা করি বন্ধুরা আমাদের দেওয়া ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য